ঘোড়ায় চড়ে সন্তানদের নিয়ে কৈলাসে শ্বশুরবাড়ি ফিরলেন দেবী দুর্গা। সন্ধ্যা হতেই দেবীকে বিদায় জানাতে বুড়িগঙ্গার তীরে বাড়তে থাকে ভক্তদের ভিড়। চোখের জলে মাঝ নদীতে বিসর্জন দেয়া হয় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা 150-এর অধিক প্রতিমাকে। মা চলে যাচ্ছে শিবের ঘরে, আমরা অনেক আশীর্বাদ করি মা আমাদের জন্য শান্তি বয়ে আনুক। নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো, কারণ ওনারা যেভাবে ট্র্যাকগুলি ডিস্ট্রিবিউশন করতেছে, একটা ট্র্যাক যাওয়া না পর্যন্ত আরেকটা ট্র্যাক ওরা দিচ্ছে না। আমরা সুশৃঙ্খলভাবে আমাদের প্রতিমাগুলোকে বিসর্জন দিতে পারছি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছি যাতে করে বিসর্জন কার্যক্রম সুশৃঙ্খলভাবে নিরাপদে হতে পারে। অসুর শক্তি বিনাশকারী দেবী বিদায় নেয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে বিনাশ হবে সব অপশক্তি, বিদায়ের লগ্ন থেকে বইবে শান্তির সুবাতাস, বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। দেবী দুর্গা ফিরে যাচ্ছেন কৈলাসে তার স্বামীর ঘরে, আবার মা যখন শরতে ফিরে আসবেন তার পিতৃগৃহে, তখন যেন এই বাংলাদেশ সুখী, সমৃদ্ধ, উন্নত এবং অসাম্প্রদায়িক একটি দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, এমনটাই প্রত্যাশা করেছেন তার ভক্তরা। এর আগে ঢাকেশ্বরী মন্দির থেকে সদরঘাটের উদ্দেশ্যে বের হয় বিজয়া শোভাযাত্রা। প্রতিমা বিসর্জনে অংশ নিতে দুপুরের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে আসা হয়। এই যে যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিরল দৃষ্টান্তের দেশ, সেটার যেন আমরা মানুষকে বুঝাইতে পারি সেই নিরাপত্তা আমরা দিয়ে যাচ্ছি। এর আগে দশমী পূজা উপলক্ষে সিঁদুর খেলায় মেতে ওঠেন মা দুর্গার ভক্ত অনুরাগীরা। মা যখন চলে যাচ্ছে একটু তো কষ্ট লাগতেছে, মা চলে যাচ্ছে আবার সামনের বার আসবে, সেই এমনি যাওয়ার কষ্ট আছে যে মা আজকে চলে যাবে, আমরা সিঁদুর দেবো, সিঁদুর দিয়ে মাকে আবার যাতে সামনের বার আবার আসে বরণ করব। মণ্ডপগুলোতে বিহিত পূজা সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন ভক্তরা। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।